পরশ বানাইতে পারে? একটা মানুষের খাল গায়ে পড়ে পৃথিবীতে এসেছি, কিন্তু মানুষ হতে পারি নাই, পশু হয়ে আসছি। মুর্শিদ কি একটা পশুকে মানুষ বানাইতে পারে না? বারে বাজান, এই যে যাদেরকে আমরা পশু বলি ওরা কিন্তু পশু না পাগল। ওরা কি, ওরা জীব, ওরাও জীব। পশু কারা? পশু হইল আমাদের মধ্যে বসবাস করে, পশু হইল আমাদের মধ্যে বসবাস করে। সে কে? সে হলো ছয়টা রিপু। ছয়টা রিপু আমার মধ্যে বসবাস করে, আর রিপুগুলোকে আমার মুর্শিদ ধ্বংস করে পুরাইয়ে সে কি করবে? অমৃত সে কি করবে? অমর বানাইয়া দিবে একটা মানুষকে। তাই আমার একটি গান, আজব লীলা দেখে আইলাম, আজব লীলা দেখে আইলাম, ওই নদীর কিনারায় আমার দয়া, আমার দয়াল গো। অসাধন দিন বয়া যা, আজব লীলা দেখে এলাম, আজব লীলা, আজব লীলা দেখে এলাম নদীর কিনারায় আমার দয়াল, আমার দয়াল গো। অসাধন দিন বয়া যা, অসাধন দিন বইয়া যা, আমি আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার দয়াল, আমার দয়াল গো। অসাধন দিন বইয়া যায় আমার, অসাধন দিন বইয়া যায় আমার দয়াল, আমার দয়াল গো। অসাধন দিন বইয়া যায়, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জনম পায় আমার দয়াল গো, তারপরে মানব জনম পায় আমার দয়াল গো, তারপরে মানব জনম পায়, ও দয়াল গো, দয়াল গো। আমি সাতসব হেতে শুনি ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জনম পায় আমার দয়াল গো, তারপরে মানব জনম পায় আমার দয়াল গো, তারপরে মানব জনম পায়। আমি কুঞ্জনিতে কত কাল ছিলাম বল কেমন হাল, কুঞ্জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কুঞ্জনিতে কত কাল ছিলাম বল কেমন হাল, বেশভূষণ কেমন ছিল গায়ে বলো, বেশভূষণ কেমন ছিল গায়ে আমার দয়াল, আমার দয়াল গো। অসাধন দিন বইয়া যায়, অসাধন দিন বইয়া যায়, আমি আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার দয়াল, আমার দয়াল গো। অসাধন দিন বইয়া যায় আমার, অসাধন দিন বইয়া যায় আমার দয়াল, আমার দয়াল গো। একটি সাধক বলেছে, আইলাম আর গেলাম, দেখলাম আর শুনলাম, এইভাবে কোনো কিছুই বুঝলাম না। বাবারে, আমাদের দুটো শিল্পীকে এতগুলি টাকা দিয়ে আনছে একটা দরবারে, কেন আনছে, কিসের জন্য আনছে, যদি এইখানে একটু আলাপ আলোচনা না রাখি তাহলে বাবা আমাদের টাকাটা নেওয়া হালাল হবে না আমার মনে হয়। কেননা কিছু কিছু মানুষ বলে, গুরু ধরব কেন, মা আছে, বাবা আছে, হাদিস কুরআন আছে, আল্লাহ রাসূলকে পার পথ প্রদর্শন সুন্দরভাবেই আছে, গুরু ধরব কেন? আসলে কি এটাই সঠিক না? যারা গুরু হইছে, যারা আল্লাহর ওলি হইছে,
তারা বলে মুড়ি ধোয়ার কথা, এইটাই সঠিক না আমার হাশেম সান? সঠিক না যারা বলে গুরু ধরতে হবে না, হাদিস কোরআন পড়বো, নামাজ রোজা করবো, হজ জাকাত করবো, এটা করলেই হবে না? এইটাই সঠিক, কি বলেন আপনারা? না শাহজালাল, শাহপরান, শাহমকদম, বিশ্বের যত অলি আউলিয়া তাদের কথা সঠিক? কোরআনে কি আছে মুড়ি মুড়ি ধর কথা, গুরু ধরার কথা? না নাই। কারণ এই কসবা এলাকায় যেখানে আমরা আসছি বুঝতে হবে কোথায় আসছি আমরা, কিন্তু জহির পাগলা এলাকায় আসছি, তাই না? এখানে যদি আমরা সঠিক শুদ্ধ কথা দুই চারটা কথা না বলি, তাহলে আমাদের মনে হয় গানটা গাওয়া, গান গিয়ে টাকা নটা হালাল হবে না। সঠিক কথা বলতে হবে, আনন্দও ছেলে পেলেদেরকে দিতে হবে, সবটাই থাকতে হবে। নাচ হবে, ফাল হবে, ড্যান্স হবে, কিন্তু তার মধ্যে যেন গুরু প্রেম থাকে, তার মধ্যে যেন গুরু ভাব থাকে, তার মধ্যে যেন পিতা মাতার স্মরণ থাকে। কি ভাই, ঠিক বলছি কি না? আমার কথা হলো শুধু ঝোর জঙ্গল দিয়া ঘুরাইবেন না। এই গানের আমি যে গানটা গাইতেছি, শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জনম পায় কোন জনিতে, কতকাল ছিলাম বলো, কেমন হল বেশভূষণ, কেমন ছিল গায়। এই গানের মধ্যে তিনটা থেকে চারটা প্রশ্ন আছে, যদি সম্ভব হয়, যেহেতু উপদেশমূলক গান সে গাইছে, তাহলে আমার এখান থেকে গান করতে হবে, যেহেতু গানের পিছনে গান, কি বলেন আপনারা? যেহেতু পালা দেয় নাই, আমাদের পালাটা বন্টন করে নিতে হবে। আর পালা কথার পিছনে, কথা একাই যখন চলে আসে পালার পিছনে, গানের পিছনে, গান যখন একাই চলে আসে তখন আর করার কিছুই থাকে না। এখানে কে সিনিয়র জুনিয়র এখানে তখন আর সেটা থাকে না, আমরা শিল্পী সকলেই সিনিয়র, সকলেই জুনিয়র।
কথা বললে কি খারাপ শোনা যায়? দরদিরা